অস্থির অস্থির সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউনিক টেন চ্যানেলটিকে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু যাদের যাদের বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা কত টাকা মাসে লেনদেন করলো এবং তার হিসাবগুলো সবগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনার বন্ধন ব্যাংকে আপনি কত টাকা লেনদেন করেছেন এবং কাকে কাকে টাকা ট্রান্সফার করেছেন সব কিছুই কিন্তু বিস্তারিত আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে। তো যদি আপনি এগুলো দেখতে চান তাহলে আমি মনে করি শুধু এই ভিডিওটি আজকে আপনার জন্যই। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে ইন্টারনেট ব্যাংকিং খুলতে হবে। সো ইন্টারনেট ব্যাংকিংটা কী করে খুলবেন এর পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড দেব। সো ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, চাইলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি, ক্রোম ব্রাউজারে। সো ব্রাউজারে যাওয়ার পরেই এখানে সার্চ দেব বন্ধন ব্যাংক নেট ব্যাংকিং। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বন্ধন ব্যাংক নেট ব্যাংকিং সার্চ দিয়ে নিলাম। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধন ব্যাংক নেট ব্যাংকিং। সো নেট ব্যাংকিং সার্চ করার পরে এখানে একটি ওয়েবসাইট চলে এসেছে, বন্ধন ব্যাংক নেট ব্যাংকিং। তো এখানে সরাসরি আমরা ক্লিক করে দেব। সো এখানে যখনই ক্লিক করব তখনই আমাদের সামনে একটি নতুন ধরনের ইন্টারফেস শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টু লগইন বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা কন্টিনিউ টু লগইন। সো এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছে এখানে এন্টার ইউজার আইডি, সো ইউজার আইডি কিন্তু চাইবে। সো ইউজার আইডিটি আমি দিয়ে নিচ্ছি, মনে হয় আপনাদের দেখা যাবে না, কালো হয়ে যাবে, তার একটু কারণ আছে সিকিউরিটির জন্য। সো কোনো চিন্তা করবেন না, আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে লগইনে ক্লিক করলাম। সো লগইনে ক্লিক করার পরেই কিন্তু দেখুন আমার কিন্তু অলরেডি নেট ব্যাংকিং খুলে গেল। তো আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে নেট ব্যাংকিং অলরেডি খুলে গেছে। সো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো মিনি স্টেটমেন্ট কী করে দেখবেন, আপনাকে যেতে হবে একটু দূরে। সো একটু দূরে যাওয়ার পরে এখানে কিন্তু স্ক্রল যখনই আপনি একটু করবেন, করার পরে আপনার সামনে একটি নতুন ধরনের ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু লেখা আসবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। সো অ্যাকাউন্ট স্টেটমেন্টে যদি আপনারা ক্লিক করে দেন, অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে কোনটা কি আমি বলে দিচ্ছি। সো এক নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন, এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মিনি স্টেটমেন্ট, মানে মিনি স্টেটমেন্ট মানে আপনি যতগুলো করেছেন সবগুলোই বাইর হয়ে আসবে। আর যদি আপনারা এক মাসের দেখতে চান, যে মাসটা আপনার চলছে সেই মাসের যদি দেখতে চান তাহলে দু নম্বরটা দেখতে পাচ্ছেন, দু নম্বরটা। আর যদি আপনারা লাস্ট ছয় মাসের দেখতে চান তাহলে তিন নম্বরটা। আর যদি এক ইয়ার দেখতে চান, কারেন্ট ইয়ার মানে যে ইয়ারটা চলছে সেই ইয়ারের দেখতে যদি চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার, সো এখানে এইটা আছে, এটা আপনার পরের ইয়ার মানে তার আগের ইয়ারটা। সো এখানে আপনি ডেট দিয়ে দেখতে পারেন, সবার শেষেরটা হচ্ছে ডেট দিয়ে, তো আমরা ডেট দিয়ে দেখব। সো এখানে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিন্তু ডেট সিলেক্টেড করতে বলবে, এইখানে আর এইখানে। সো এখানে ফর্ম ডেট মানে আজকের ডেটটা এখানে উপরে দিতে হবে, মানে আপনি কোন দিন থেকে দেখতে চান। তো আমি এখানে ডেট দিলাম টু ডেট মানে আজকের ডেট। সো এখানে দেখতে পাচ্ছেন টু ডেট, সো আজকের ডেটটা হচ্ছে এইট তারিখ যেহেতু, তো আমি এইট দিয়ে দিলাম। সো এইট দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে একটা সাবমিট বলে অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে যখনই আমরা সাবমিট করে দেবো এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আর এখানে অ্যাকাউন্ট টাইপ আর অ্যাকাউন্ট নাম্বার এখানে সিলেক্টেড করতে হবে। সো আমরা এখানে সেভিং অ্যাকাউন্ট দিয়ে দিলাম, অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্টেড করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে যদি সাবমিট করে দিই তাহলে কিন্তু অলরেডি বেরিয়ে আসবে আমাদের সামনে কিছু স্টেটমেন্ট। আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন স্টেটমেন্টগুলো অলরেডি আমার সামনে বেরিয়ে আসলো। তো এই রকম করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনাদের স্টেটমেন্ট। যদি আপনারা ডাউনলোড করতে চান এইখানে ক্লিক করবেন, সরাসরি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের যদি কোনো কাজে লাগে মিনি স্টেটমেন্ট তাহলে এইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওটির থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।